মাঠ ও মাঠের বাইরে সময়টা বড্ড খারাপ যাচ্ছে ব্রাজিল ফুটবলের চ্যালেঞ্জিং এ সময়ে কিনা আরও বড় সমস্যার মুখে পড়ার হুমকিতে পড়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা আদালতের রায়ে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের প্রধান এদনালদো রুদ্রিগেসকে সরানোর প্রেক্ষিতে বোর্ডকে সতর্ক করে চিঠি দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা পাঠানো ওই সিটি প্রকাশ করেছে একটি সংবাদ সংস্থা সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে সিপিএফ এ বাইরে হস্তক্ষেপ বন্ধ না হলে বোর্ডের উপর নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে আর তা না হলে ব্রাজিল জাতীয় দল এবং এর কোনো ক্লাব আন্তর্জাতিক প্রতিযোগিতায় পারবে না বছর ব্রাজিল ফুটবল সংস্থায় নির্বাচনে অনিয়মের অভিযোগে রোদ্রিগেস ও তার কমিটির বাকিদের সরিয়ে দেয় রিও ডি জেনেওরের একটি আদালত সেই নির্দেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যান রোদ্রিগেস কিন্তু সেখানেও নিম্ন আদালতের নির্দেশ বহাল থাকে এদিকে ফুটবল সংস্থাই সরকারি হস্তক্ষেপ বরদাস্ত করে না ফিফা রকমের সমস্যা হলে ফুটবল সংস্থাকেই সে সমস্যা মিটিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে যদি তেমনটা না হয় তাহলে বিশ্বকাপে বাদ পড়তে পারে ব্রাজিল